হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত আমার ইউটিউব চ্যানেল কুক কুইনে আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি তো চলুন রেসিপিটা স্টার্ট করে দিই তার আগে কী কী উপকরণ লাগছে সেটা আপনাদের প্রথমে দেখিয়ে দিই তো মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবার জন্যে আমি মুগ ডাল এক কাপ মুগ ডালকে শুকনো খোলায় ভেজে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছি আর লাগছে দুটো রুই মাছের মাথাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে ভেজে রেখেছি লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি লাগছে একটা বড়ো সাইজের টমেটো কুচি লাগছে হাফ টেবিল স্পুন সর্ষের তেল লাগছে দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে হাফ টি স্পুন লাগছে দুটো কাঁচা লঙ্কা চেরা ধনিয়া পাতা কুচি লাগছে স্বাদ মতো লবণ আর চিনি ওয়ান টেবিল স্পুন ঘি লাগছে আর গুঁড়া মশলার মধ্যে লাগছে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়ো কোনটা কি পরিমাণে নিচ্ছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্লিজ আপনারা চেক করে নেবেন তো প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হলে তেজপাতা শুকনো লঙ্কার গোটা জিরের ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি জাস্ট দশ সেকেন্ডের মতো আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব কুচি করা পেঁয়াজটা পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লালচে বাদামি করে আমি ভেজে নেব তো দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি টমেটো কুচিটা অ্যাড করে দিচ্ছি টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি সমস্ত গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে টমেটোর সঙ্গে মিশিয়ে নিতে হবে টমেটোটা সফট হওয়া পর্যন্ত তো দেখুন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম মাছের মাথাটা সেটা একটু ভেঙে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দু মিনিটের মতো মাছের মাথাটা মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এই সময় চুড়ার ফ্রেমটা কিন্তু লোতে রাখবেন নাহলে মশলাটা পুড়ে যেতে পারে তো দেখুন আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মাছের মাথাটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সেদ্ধ করে মুগ ডালটা রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে আরও এক কাপ পানি দিয়ে দিচ্ছি যেহেতু ডালটা খুব ঘন হয়ে রয়েছে সেই জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর চিনিটা লবণ আর চিনিটা দেবার পরে একটু ফুটিয়ে গেলে আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচিটা আর যে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো আরও একবার ডালের সঙ্গে আমি মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব। চুলার ফ্লেম ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে দিচ্ছি তো চার মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দু মিনিট রান্না করে নেব যাতে গরম মশলার ফ্লেভারটা ডালের মধ্যে ভালোভাবে মিশে যেতে পারে তো দু মিনিট হয়ে গেছে আমার ডালটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুনের মতন ঘি ঘিটা দেবার পরে আমি কিন্তু আবারও দু মিনিট এঁকে ঢাকা চাপা দিয়ে দমে রেখে দেব যাতে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশে যায় তারপরে আমি আপনাদের এটা পরিবেশন করে দেখাবো তো ফ্রেন্স দেখুন আমার ফাইনাল লুক তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই মজার লাগে তো আমার এই রেসিপিটা যদি একটু ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন একটা সুন্দর কমেন্টস করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করে নেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্যে আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ